আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবুল কালাম আজাদ, তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিব। আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকাশ ক্লাস নং 2। প্রথম ক্লাসে আমরা কী কী শিখেছি তোমাদের আশা করি মনে আছে, তারপর একবার রিপিট করব যে আমরা কী কী শিখেছিলাম। আজকের পার্ট আলোচনা করার আগে আমরা একটু ফিডব্যাক নিব যে গত ক্লাসে আমরা কোন বিষয়টি আলোচনা করেছিলাম। যে দেখো যে পৃথিবী এবং মহাকাশ, পৃথিবী কী, মহাকর্ষ কী, তারপরে অভিকর্ষ কী, তারপরে আমরা শিখেছিলাম নিউটনের মহাকর্ষীয় সূত্র, এবং এছাড়াও আমরা যে বস্তু, দুটি বস্তুর ভর থাকলে এবং পৃথিবী প্রত্যেকটা বস্তু একে অপরের নিজের দিকে আকর্ষণ করলে আমরা নিউটনের সূত্র থেকে আমরা এই সূত্র শিখছিলাম যে m1 m2 / d2, এটা হচ্ছে বল, এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে বস্তুদ্বয়ের ভর, এটা হচ্ছে দূরত্ব। তাহলে এই যে বিষয়গুলো আমরা গত ক্লাসে এই পর্যন্ত আমরা শিখেছিলাম ক্লাস নম্বর 1-এ, আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব। তার আগে তোমাদের একটু আলোচনা করে নিলাম যাতে আমরা মনে থাকে যে আমরা কী কী গত ক্লাসে করেছি এবং কী কী আমরা এই ক্লাসে করবো। দেখো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, বিষয়টা হচ্ছে পার্ট 2 ও 3, অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকে ক্লাসে। আর গত ক্লাসে দেখো, গত ক্লাসে আমরা মহাকাশ এবং অভিকর্ষ এটা নিয়েও আলোচনা করেছিলাম। দেখো আমাদের আজকের পার্টের আলোচনার পূর্ব মুহূর্তে আমি তোমাদেরকে একটু বলবো যে আমি অনেক সময় আমরা মনে করি যে অনলাইনে ক্লাসে আবার রিডিং বই পড়ে শোনাইতে হয়, মানে অনলাইন ক্লাসে বোঝাবে, স্যার বোঝাবে, হ্যাঁ না, এটা না। আমার দৃষ্টিভঙ্গিতে, আমার মতামতে যে অবশ্যই কী করতে হবে, আমার পার্ট বাই পার্ট রিডিং পড়ে তোমাকে বোঝাতে হবে, তোমাদেরও কিন্তু বোর্ড বইটাই সামনে রাখতে হবে এবং দেখতে হবে যে কোন কোন পার্ট থেকে স্যার কোন কোন বিষয় বলে। এবং আমি আরও বলি যে এইখানে যখন আমি পড়বো তখন ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের কিন্তু মার্ক করতে হবে পেন্সিল দিয়ে, কেননা এমন না যে আমি বুঝলাম তুমি বুঝে গেলে, এমন না, তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে এবং পরবর্তীতে তোমাকে কিন্তু এরা পরীক্ষার সময় বা বিভিন্ন সময় তোমাকে যদি ধরা হয় তখন তোমাকে এটা বলতে হবে। এখন দেখো অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ কী একটু আমরা রিং পড়বো, তারপরে আমরা বোঝানো শুরু করবো। আমরা জানি, ইতিমধ্যেই জেনেছি যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরের নিজের দিকে আকর্ষণ করে। তাহলে আমি কী বলছি যে পৃথিবীতে, মানে এই যে মহাবিশ্বে যত বস্তুকণা আছে প্রত্যেকটাই একে অপরের নিজের দিকে আকর্ষণ করে। যদি আমি একটাকে পৃথিবী ধরি, একটাকে বস্তু ধরি, এই যে পৃথিবী এবং বস্তুর মধ্যে যে আকর্ষণ তৈরি হয় এই আকর্ষণকে আমরা বলতে পারি মহাকাশ। আর দুটি বস্তুর মধ্যে একটি পৃথিবী হয় অপরটি আকর্ষণ করে তাহলে এটাকে আমরা অভিকর্ষ বা এটাকে বলা হয় মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ আমরা বলে থাকি। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণই হচ্ছে অভিকর্ষ। যেমন আমরা গাছ থেকে ফল মারতে পড়া, ক্রিকেট বল উপর থেকে নিচে পড়া, এই যে বিষয়গুলো আমরা জেনেছি নিউটনের সূত্র থেকে, সেই বিষয় কিন্তু আমাদের এখন এগুলো কাজে লাগছে। তার মানে পৃথিবী এবং বস্তুর মধ্যে যে আকর্ষণ এটা হচ্ছে কি অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ, এটা মনে রাখতে হবে। এখন দেখো এটা আমরা বুঝতে পারি, যেমন চন্দ্র এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ তাও কিন্তু মহাকর্ষ, কিন্তু পৃথিবী এবং তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ তা কিন্তু আকর্ষণ হচ্ছে অভিকর্ষ। পৃথিবী এবং তোমার বই, যদি চন্দ্র সূর্য দুটি বস্তুর মধ্যে দুটি যদি বস্তু হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে আর তোমার অভিকর্ষ বলতে পারি না, মহাকর্ষ বলি। কিন্তু যদি পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে আকর্ষণ করে সেটাকে আমরা বলতে পারি অভিকর্ষ। এরপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা অভিকর্ষ ত্বরণটা কী, তার আগে আমরা বলবো যে অভিকর্ষ ত্বরণ এটা হচ্ছে নির্দিষ্ট একটা মান থাকে, নির্দিষ্ট একটা ভর থাকে, যে কোনো বস্তু যে কোথায়, এই যে আমরা যে পৃথিবীতে আসি, পৃথিবীতে যদি উপর দিকে যাই বা চাঁদে যাই বা উপর দিকে যাই, যদি এই বিষয়গুলো আমরা খেয়াল করি একটু তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু আমরা উপর দিকে যাচ্ছি। তার মানে এখানে বুঝতে পারি যে আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, তাহলে বেগের পরিবর্তন যদি হয় তাহলে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। তাহলে আমরা সংজ্ঞাটা কিন্তু পেয়ে গেলাম যে অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা কী, যে কোনো বস্তু বেগের পরিবর্তন হয় এবং প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায়, প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে,
एक सेकेंडे जे बेग बृद्धि पाए एक सेकेंडे बृद्धि पाए जे बेग से अभिकर्ष त्वरण एवं अभिकर्ष त्वरण के द्वारा प्रकाश करी जी धारा अभिकर्ष के जी धारा प्रकाश करी এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি জি এর একটা নির্দিষ্ট মান আছে জি এর একটা নির্দিষ্ট মান আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব দেখো মান আছে নির্দিষ্ট একক আছে এটা আমরা এখন আলোচনা করব দেখো জি এর একটা নির্দিষ্ট মান আছে জি এর নির্দিষ্ট মান যেটাকে আমরা বলি নির্দিষ্ট মান এটাকে আমরা আদর্শ মান বলে থাকি তুমি যদি এটা ইংলিশে না লিখে বাংলায় লেখো তাহলে কিন্তু বাংলায় লিখতে পারবা যে মিটার বাই সেকেন্ড স্কয়ার তার মানে যদি তুমি ইংলিশে লেখো তাহলে ইনভার্স দিয়ে লিখবা এটাও লিখতে পারো কোনো সমস্যা নেই এখন দেখো এই যে মহাবিশ্বে যে জি এর মান আছে জি এর মান কিন্তু সব জায়গাতে এক না তোমার যদি বলি মেরু অঞ্চলে একরকম বিষুবীয় অঞ্চলে একরকম তবে জি এর আদর্শ মান যেটাকে আমরা জি এর আদর্শ মান ধরি এই আদর্শ মান কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ক্লিয়ার ওকে এখন দেখো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে চাই তাহলে আমরা কিভাবে বুঝবো দেখো অভিকর্ষ ত্বরণ জি দ্বারা প্রকাশ করা হয় যেহেতু অভিকর্ষ ত্বরণ এবং এক অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ সুতরাং এর একক হচ্ছে ত্বরণ মিটার পার সেকেন্ড দেখো ধরা যাক এম হচ্ছে পৃথিবীর ভর একটু এটা বুঝতে পারলে আমরা দেখবা গাণিতিকভাবে অঙ্কগুলো পারবো যদি এদের থেকে অঙ্ক আসে আসবে তো অবশ্যই অঙ্ক তাহলে আমরা এখান থেকে অঙ্ক করতে পারবো ধরি পৃথিবীর ভর পৃথিবীর ভর এম বস্তুর ভর এম কিন্তু দেখো একটা খেয়াল করতে হবে যে এখানে কিন্তু বস্তু এবং দূরে কিন্তু আলাদা জিনিস এই জন্য কিন্তু আমরা একটা বড় হাতের দিয়ে লিখেছি একটা ছোট হাতের দিয়ে লিখেছি একটা বড় হাতের এম বড় হাতের হচ্ছে পৃথিবীর ভর আর ছোট হাতেরটা হচ্ছে কি বস্তুর ভর তাহলে পৃথিবী এবং বস্তুর মধ্যে কিন্তু একটা আকর্ষণ তৈরি হবে এরপরে বস্তুর দূরত্ব মধ্যবর্তী দূরত্ব মানে পৃথিবী এবং বস্তুর মধ্যে পৃথিবী এবং মধ্যবর্তী দূরত্বকে মধ্যবর্তী দূরত্ব ডি এখন দেখো এই যে মধ্যবর্তী দূরত্ব বললাম এই যে পৃথিবী এবং বস্তুর মধ্যে যে দূরত্ব ওটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব ওটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি এবং আমরা জানি মহাকর্ষ অভিকর্ষ বল বল বলতে কি বোঝায় বল এটা আমরা এফ দ্বারা প্রকাশ করি কি দ্বারা এফ দ্বারা তাহলে আমরা অভিকর্ষ তলের সূত্র থেকে লিখতে পারি যে সুতরাং বল সমান সমান পৃথিবীর ভর বস্তুর ভর বাই দূরত্ব স্কোয়ার একটু খেয়াল করো যে এখানে কিন্তু আমরা লিখতে পারি যে এফ সমান সমান জি ইন্টু বড় হাতের এম ছোটো হাতের এম বাই ডি স্কোয়ার তার মানে এই এফ হচ্ছে বল জি হচ্ছে ধ্রুবক এম হচ্ছে বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর আর ছোটো এম হচ্ছে বস্তুর ভর আর দুই বস্তুর মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে ডি স্কোয়ার আমি আশা করি বুঝতে পারছো তোমার ব্যাপারটা এখন দেখো যদি অভিকর্ষ বলের কথা বলি তাহলে অভিকর্ষ বল সমান সমান আমরা কী লিখবো দেখো অভিকর্ষ বল সমান সমান সুতরাং অভিকর্ষ বল সমান সমান ভর ইনটু অভিকর্ষ ত্বরণ ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ দেখো তাহলে আমরা লিখতে পারি সুতরাং এফ সমান সমান এম এ দেখো অভিকর্ষ বল হচ্ছে এফ আর ভর হচ্ছে এম অভিকর্ষ ত্বরণ হচ্ছে এ তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান এম এ তাহলে এফ এর মানটা যদি এখানে আমরা বসাই দিই তাহলে দেখবো যে এখান থেকে আমরা একটা সমাধান মান পাবো আমি দেখাই দিচ্ছি দেখো খেয়াল করে একটু এইখানে যদি আমরা এফ এর মান বসাই দিই দেখো এফ সমান সমান কী লিখবো সুতরাং এফ সমান সমান এম এ সমান সমান জি ইন্টু এম বাই ডি স্কোয়ার বা দেখো উভয় পক্ষ থেকে কিন্তু আমরা এম বাদ দিয়ে দিতে পারি উভয় পক্ষ থেকে আমরা এমটা বাদ দিয়ে দিতে পারি এবং
এইখানে আরেকটা জিনিস বোঝার আছে, এই অভিকর্ষ ত্বরণ, সরি, এখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, তাহলে এখানে আমাদের কি হবে এম জি। আচ্ছা, এখান থেকে যদি আমরা উভয়পক্ষে এম বাদ দিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি জি সমান সমান বহাতে জি এম বাই ডি স্কোয়ার। এটা একটু খেয়াল করুন লিখতে পারি, এটাকে আমরা সাজাও লিখতে পারি যে জি এম বাই ডি স্কোয়ার। দেখো, যদি আমাদের অভিকর্ষ ত্বরণ বের করতে হয়, অভিকর্ষ ত্বরণ জি এর মান বের করতে বলে কখনো, তখন কিন্তু আমার ধ্রুবকের মান লাগবে, পৃথিবীর ভর লাগবে, বাই দূরত্ব লাগবে। এই তিনটা জিনিস পাইলে কিন্তু আমি মানটা বের করতে পারবো। এখন ধ্রুবকের একটা মান আছে আমাদের বইতে, এইটে আছে কি না এটা আমাদের জানা নেই সঠিক, কিন্তু আমি তোমাদের লিখে দিচ্ছি, ধ্রুবকের একটা মান আছে যেটা আমাদের সবসময়ই কাজে লাগে। এই জি ধ্রুবক, এই জি সমান সমান 6.673 × 10⁻১১, এটা হচ্ছে আমাদের জি এর মান। তাহলে যদি কখনো আমাদের অভিকর্ষ ত্বরণ বের করতে হয় তখন কিন্তু আমাদের জি লাগবে, একটু খেয়াল করতে হবে এই বিষয়টা। আচ্ছা, তাহলে এই যে ধ্রুবক বা জি এর মান বা জি এম সমান সমান আর স্কোয়ার, এখন অভিকর্ষ ত্বরণ যদি পরিবর্তন হয়, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, এইখানে দেখো আমাদের দূরত্ব ছিল কি ডি দূরত্ব, এখন দূরত্ব না হয়ে যদি ব্যাসার্ধ হয়ে যায়, যদি আমাদের ব্যাসার্ধ হয়ে যায় তখন আমাদের কি হবে খেয়াল করো, যদি আমাদের দূরত্ব না হয়ে ব্যাসার্ধ হয় তখন আমরা লিখব কি, সেই ক্ষেত্রে সবই ঠিক থাকবে, শুধুমাত্র জি সমান সমান জি এম